নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো, আপনার হাতে যদি এই রেখাটা থেকে থাকে, আপনার স্ত্রীর ভাগ্যে আপনি কোটিপতি হবেন, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, এবং হাতে ছবি এঁকে বোঝানোর চেষ্টা করব। আপনার হাতের সাথে আপনি মিলিয়ে নিন, যদি এই রেখা আপনার হাতে থেকে থাকে তাহলে স্ত্রীর ভাগ্যে কোটিপতি আপনি হবেনই হবেন। তার আগে যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি, যে এই হস্তরেখা সম্পর্কে যে আলোচনাগুলো করা হয় এগুলো কখনো কেটে কেটে দেখবেন না, এগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যদি কেটে কেটে দেখেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না, কারণ রাশিভিত্তিক আলোচনা আপনারা কিন্তু কেটে কেটে দেখেন, সেখানে আপনাদের রাশি আছে কিনা দেখে বেরিয়ে যান, ঠিক আছে, কিন্তু হস্তরেখা এরকমটা কিন্তু নয়। হস্তরেখা সম্পূর্ণ আপনাদের কিন্তু জানতে হবে, বুঝতে হবে এবং দেখতে হবে, কারণ আজ আপনার হাতে যে রেখাটা নেই, হয়তো ভাবছেন যে এটা আমার হাতে নেই, কেটে বেরিয়ে যাবেন, এরকমটা করবেন না, কারণ আজ আপনার হাতে নেই বলে কাল আসবে না, এরকমটা কিন্তু কখনোই নয়। আমি সবসময় বলি, কমন যে তিনটে রেখা সেগুলো কিন্তু জন্মগত আমাদের হাতে থাকে, সেটা ছোট হতে পারে, কারোর বড় হতে পারে। এছাড়া যা ভালো মন্দ নানান রকম রেখা দ্বারা আমাদের কিন্তু প্রভাবিত করে এবং শুভ সময় আসার আগে বা অশুভ সময় আসার আগে আমাদের সংকেত দিয়ে থাকে, সেই রেখাগুলো কিন্তু আমাদের 15 দিন পরপর হাতে চেঞ্জ হতে থাকে। আমি কমন রেখা তিনটে একে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে আয়ু রেখা, আর এটা হচ্ছে শিরোরেখা, এটা হৃদয় রেখা। এই তিনটে রেখা কমন, এবার এটা ছোট হতে পারে বড় হতে পারে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা জন্মগত থাকে। এছাড়া যত রকম ছোট বড় আমাদের শুভ অশুভ রেখা সেগুলো কিন্তু চেঞ্জ হতেই থাকে। আমি সেই কারণে বললাম, আজ হয়তো আপনার হাতে যে রেখাটা আমি বোঝাচ্ছি সেটা আপনার হাতে নেই, আপনারা কেটে কখনোই বেরোবেন না, কারণ আজ নেই কাল কিন্তু আসতে পারে, তখন আপনারা জানতে পারবেন যে এই রেখার কাজটা এই। আর সেই কারণে অনুরোধ রইল, সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ধরনের হস্তরেখা সম্পর্কে কোনো আলোচনাই আপনারা কখনো কেটে দেখবেন না। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনার হাতে যদি কিছু রেখা আমি দেখাবো যদি থেকে থাকে তাহলে কিন্তু স্থির ভাগ্যে কোটিপতি আপনি হবেন, এতে কোনো ভুল নেই। আমি প্রথমে এই তিনটে রেখা একে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আবারও বলবো যে এই তিনটে রেখা কারোর হাতে সমান থাকে না, এটা বাস্তব, হয়তো ছোট থাকতে পারে বড় থাকতে পারে কিন্তু থাকে। আরেকটা রেখাও কমন ধরা হয়, সেটা হচ্ছে ভাগ্যরেখা। সেই ভাগ্যরেখা সবার হাতে থাকে না কিন্তু কমন ধরা হয়, এইটা হচ্ছে ভাগ্যরেখা, এই মণিমন্দির থেকে শনি পর্বত পর্যন্ত। তাহলে এই চারটে রেখা সব জাতক জাতিকার হাতে কিন্তু সাধারণত থাকে। এরপরে যে রেখাগুলোর আমি পরিচয় আপনাদের সঙ্গে করাবো, সেই রেখা আপনার কোন স্থানে থাকতে হবে সেটা আমি প্রথমে আপনাদেরকে বলবো। এই যে জায়গাটা দেখুন, এটা হচ্ছে তর্জনী আঙুল, তর্জনী আঙুলের নিচের এই স্থানটা কিন্তু অবশ্যই বৃহস্পতি, এবং মধ্যমা আঙুলের নিচে এই স্থানটা কিন্তু অবশ্যই শনি পর্বত এবং শনি স্থান, এবং অনামিকা আঙুল, এই যে অনামিকা আঙুল, এটা কিন্তু অবশ্যই রবি স্থান এবং রবি পর্বত, আর লাস্ট যেটা কনিষ্ঠা এটা কিন্তু অবশ্যই বুধ পর্বত। এই যে চারটে গ্রহের অবস্থান আমি আপনাদেরকে দেখালাম, এই চারটে গ্রহের অবস্থান আপনার কিন্তু ভালো থাকতে হবে প্রথমত, এবং এই তিনটে বুধ রবি এবং শনি যদিও আপনার কিছুটা খারাপ থাকলেও অসুবিধা হবে না, কিন্তু বৃহস্পতি পর্বত কিন্তু 100% ভালো থাকতে হবে। কী করে বুঝবেন আপনার বৃহস্পতি ভালো আছে? আমি প্রত্যেকটা দিন কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করে বোঝানোর চেষ্টা করি, আজও আপনাদের বোঝাবো। এই বৃহস্পতি পর্বতটা আপনার গোলাপি লালচে যুক্ত হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তার সাথে সাথে আপনার উঁচু হতে হবে, এরকম উঁচু মাংসাশী যেটাকে বলা হয় সেটা কিন্তু থাকতে হবে, তবে আপনার বৃহস্পতি ভালো। এবার গেল এই বৃহস্পতি ভালোর দিকটা, আপনার বুঝলেন যে বৃহস্পতি ভালো আছে, ঠিক এরকম এই তিনটের পর্বতই কিন্তু একই, আপনার উঁচু হতে হবে এবং লালচে গোলাপি আভাযুক্ত থাকতে হবে, কোনো নোংরা দাগযুক্ত থাকলে কিন্তু চলবে না, তাহলেই কিন্তু আপনার এই গ্রহরাও কিন্তু ভালো অবস্থায় আছে, সেটারই কিন্তু প্রমাণ আপনার এই উঁচুর থেকে বুঝতে পারবেন, প্রমাণিত হয়। এবার আমি যেটা বলবো, বৃহস্পতির স্থান আপনার পরিষ্কার পরিচ্ছন্ন লালচে গোলাপি আভাযুক্ত এবং উঁচু মাংসাশী, তার সাথে সাথে যদি এরকম বড় ধরনের ক্রস থেকে থাকে তাহলে কিন্তু এই জাত ব্যক্তি বিবাহের পর ধনী বা কোটিপতি হবে, এতে কোনো সন্দেহ নেই, এরা কিন্তু বিবাহের পরে সাকসেস পাবে। বিবাহ যত বছর বয়সে হোক না কেন, তার আগে কিন্তু এদের জীবনে সাকসেস আসবে না। আপনার এলাকায় বা আপনার পরিচিত কেউ কোনো ব্যক্তি আপনি যদি ভালো করে খুঁজে দেখেন তাহলে দেখবেন যে ব্যক্তি খুব অবস্থা খারাপের মধ্যে ছিল, ইনকাম ছিল না, বেকার ছিল, হঠাৎ বিয়ের পরে সে কিন্তু ধনী বা কোটিপতি হয়ে গেছে, সেটা আপনারা খুঁজলে অবশ্যই পেয়ে যাবেন আপনার এরিয়া বা আপনার পরিচিত কেউই, কারণ এগুলো বাস্তব। এগুলো যদি হাতের মাধ্যমে এই রেখাগুলো থেকে থাকে, সেই জাত ব্যক্তি তাদের বিবাহের পর তার বউ যেটা তার স্ত্রী তার ভাগ্যে কিন্তু সে প্রভাবিত হয়ে
জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এবং ধনী বা কোটিপতি হতে পারে, এতে কোনো সন্দেহ নেই, কারণ এগুলো প্রমাণিত। শুধু এটাই না, আরও কয়েকটা আমি রেখা আপনাদের সঙ্গে এখন পরিচয় করাবো। এটা তো অবশ্যই একটা দিক গেল, আর একটা যেটা আমি এই দাগগুলো মুছে ফেলি, আপনাদের বোঝাতে সুবিধা হবে, এগুলো আমি আপনাদের যে গ্রহদের অবস্থান বোঝানোর জন্য দাগটা দিয়েছিলাম। এরপরে যেটা আপনারা দেখবেন, আমরা বিবাহ রেখা বলি, বিবাহ রেখা কোন জায়গা থেকে আসে, এই কনিষ্ঠ আঙুলের পাশ থেকে কিন্তু বিবাহ রেখা থাকে, কারোর একটি থাকে, কারোর দুটি থাকে, একাধিকও থাকতে পারে। এই বিবাহ রেখা যদি আপনার রবি পর্বত পর্যন্ত আপনার হাতে থেকে থাকে, এরকম বড়, অর্থাৎ বড় এই বুধ পর্বত ছেড়ে রবি পর্বতে পৌঁছে গেছে সামান্য একটা মাথা, যদি এই বিবাহ রেখা এরকম আপনার হাতে থাকে, আপনি 100% কোটিপতি হবেন আপনার বিবাহের পর, আপনার স্থির ভাগ্যে আপনার ভাগ্য কিন্তু ফিরবে, এটা প্রমাণিত। দেখুন আপনার হাতে যদি থাকে, বা যদি আপনার এলাকায় আপনার পরিচিত আপনার আত্মীয় যদি কারোর দেখবেন যে বিবাহের পর তার জীবনে পরিবর্তন আসছে, সে ধনী বা কোটিপতি হয়েছে, তার হাতটা আপনি আজই গিয়ে দেখুন, এই রেখাটা তাদের হাতে কিন্তু আছে, এইটা আছে নয় এইটা আছে, সবকটা থাকতে হবে এরকমটা কিন্তু নয়, তবে যে কোনো একটা চিহ্ন আপনার হাতে থাকলেই আপনি কিন্তু বিবাহের পর কোটিপতি হবেন। আমি যে কটা রেখা আপনাদের দেখাচ্ছি সবকটা একজনের হাতে কখনো কিন্তু থাকতে পারে না, এগুলো একার হাতে আপনার হাতে সমস্ত রেখা মিলাতে যাবেন না, সেটা সম্ভব নয়। আমি কয়েকটা রেখা দেখাবো, সেগুলো যে কোনো একটা থাকলেই আপনি কিন্তু বিবাহের পর আপনার স্ত্রীর ভাগ্যে আপনি কোটিপতি হবেন, সেটা নিয়েই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এই রেখা থাকলেও হবে, এটা থাকলেও হবে। এবার আমি আর একটা যেটা রেখার কথা আপনাদের সঙ্গে পরিচয় করাবো, সেটা হচ্ছে, এটা হচ্ছে শুক্রের স্থান, ঠিক এই বৃদ্ধাঙ্গুলের নিচ থেকে এই যে অংশটা, এটা কিন্তু শুক্রের স্থান। আপনার এই শুক্রের স্থান থেকে যদি কোনো রেখা শনি পর্বতে পৌঁছায়, ঠিক এরকম যদি এরকম কোনো একটা রেখা এই শুক্রের থেকে শনি পর্বতে পৌঁছায়, তাহলে কিন্তু এই জাত ব্যক্তি বিবাহের পর অর্থাৎ এদের স্ত্রীর ভাগ্যে কোটিপতি হবে, এতে কোনো ভুল নেই। কোটিপতি বলা ভুল, এরা কিন্তু প্রচুর ধনসম্পদ করবে স্ত্রীর ভাগ্যে। এরা বিবাহের পর শুধু তাই নয়, এরা সুন্দর স্ত্রী পাবে এবং মনের মতো স্ত্রী পাবে, সাংসারিক এবং খুব সুশ্রী, তার সাথে সাথে ভাগ্যবতী। এর ভাগ্যে এই স্বামী, যার ছেলেদের ক্ষেত্রে বলছি, এই পুরুষ এই স্ত্রীর ভাগ্যে কিন্তু তার ভাগ্য পরিবর্তন করতে পারবে, যদি এই ধরনের রেখা আপনার হাতে থেকে থাকে, তাহলে কিন্তু আমার কথাগুলো যা যা বললাম 100% আপনার সাথে মিলবে, কারণ এগুলো প্রমাণিত। এরকম অনেক রকম তথ্য হস্তরেখার মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো, আপনারা অবশ্যই চ্যানেলটা ফলো করুন এবং প্রত্যেক দিনের যে আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করুন এবং শেয়ার করে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।